পটুয়াখালী সিভিল সার্জন অফিসে বেসরকারি ক্লিনিক নিবন্ধন ও নবায়ন ফাইলের ঘুষ বাণিজ্য নিয়ে সহকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে একই অফিসের সহকর্মীর আঘাতে জেলা স্যানিটারি ইন্সপেক্টর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগে পটুয়াখালী সিভিল সার্জন অফিসের বেসরকারি ক্লিনিক নিবন্ধন ও নবায়ন ফাইলের দায়িত্বপ্রাপ্ত খলিলের কাছ থেকে অন্যকে দেয়া হয়। এ সময় ঘুষের টাকার হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ হয়ে স্কেল দিয়ে সে আরেক সহকর্মী মহিউদ্দিন আল মাসুদকে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাসুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।